हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, राम 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 हरे हरे, कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण समस्त भक्त चरण अर्पण पंचा कल्पतरुषु कृपा सिंधु भगवच पूजितानां पावन विष्णुदेव बोलो। खूब सुंदर आपनादेर उपस्थिति, खूब आनंददायक। एवं आमादेर जारा परिचालक मंडले एवं जिनि आमादेर एतक्षण धरे सुंदर अति मनोरम भावे श्रीमद् भागवत गीतार श्लोक विश्लेषण करे श्रवण करिएछेन, ओनार प्रति असंख्य कृतज्ञता स्वरूप प्रणाम ज्ञापन करछि। সামনে প্রতিদিনের ন্যায় আজকেও বৃন্দাবন লীলা কথা যাব। তো কালকে আমাদের একটা বিশেষ তিথি গোপা অষ্টমী, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্পেশাল ডে ভগবান কার্তিক শুক্ল তিথি শুক্লাষ্টমী। তো আপনারা আশীর্বাদ করবেন। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। नमोयम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रतकाशामि नित्यनामिने नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरगतधामदाय नगरग्रामतारिणे। नमोयम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामि नित्यनामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पश्चादेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुति देवी प्रणमामि हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं च वरं देवीं सरस्वतीं व्यासं प्रति जय मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलङ्गयति गिरिं यत्कृपतमं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यश्वरं परमानन्दमाधवं। हरि ओं तत्सत्। ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছেন 3 বছর 4 মাস, তখন ওনারা ছিলেন গোকুলে। বৃন্দাবনে গোকুল মহাবনে ছিলেন। তারপর ওনাদের বয়স যখন 5 বছর হয় তখন ওনারা বৃন্দাবনে চলে আসেন।
যখন 6 বছরে পদার্পণ করেন তখন উনাদের বয়স অনুযায়ী সেটাকে বলা হয় পৌগণ্ড বয়স, 6 থেকে 10। তো তো কৃষ্ণ সবসময় বাবাকে বলতেন নন্দ মহারাজকে যে আমি গোচারণে যাব, কেননা বৈশ্য যারা আছে তাদের নীতি হচ্ছে তারা গোচারণে যাবে। তো তারা গোচারণে যাবে, হ্যাঁ, তাদের সন্তানদের এটা নীতি। সেই জন্য কৃষ্ণ ছোটবেলা থেকেই গোচারণে যাবে 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 ও সবসময় বলতো, কিন্তু বাবা মা রাজি হতেন না। এখন ছোট কি করে যাবে, অনেক কষ্ট, গরম বালির মধ্যে হাঁটতে হবে, তো কৃষ্ণের খুব কষ্ট হবে, এই জন্য মা বাবা রাজি হয় না। কৃষ্ণ তারপরেও নন্দ মহারাজকে অনেক কষ্ট করে রাজি করিয়েছেন, কিন্তু মা যশোদা কোনো রকমে রাজি হয় না কৃষ্ণকে গোচারণে পাঠাবে। হ্যাঁ, তো তারা তো বড় গোমাতাদের নিয়ে যেতে পারবে না, ছোট ছোট বাসুদের নিয়ে যেতে পারবে, কেন কত 6 বছরের বালকের কত নিতে পারবে, তাই না? 6 বছরে পদার্পণ, তখন কৃষ্ণ মা দশরথকে, মা তুমি চিন্তা করছো না, আমি বড় হয়েছি, তো আমি আগে ছোট আছি, আমি অনেক বড় হয়েছি, টেনশন করছো না আমাকে, আমাকে যেতে দাও না, তোমাকে যেতে হবে না। মা দশরথা কৃষ্ণকে ছাড়তে চাচ্ছে না, একাকে ছাড়তে চাচ্ছে না, কি করবে, অনেক কষ্ট হবে, তো সেই সকালবেলা চলে যাবে আর আসবে কখন, কতক্ষণ কৃষ্ণকে না দেখে থাকবে, তার কি অসুবিধা সুবিধা কিভাবে মেনটেন করবে, এই জন্য মায়ের খুব চিন্তা। তা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার কিছু ভিডিও অন্তর্ভুক্ত যাদের অসুবিধা নিয়ে খুলতে পারেন, নাহলে কি করে আমি হরি কথা বলবো, যাদের প্রবলেম নেই তারা অন্তর্ভুক্ত খুলুন কিছু, হ্যাঁ, যাদের ওয়াইফাই আছে একটা সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। তখন চিন্তা হয় কৃষ্ণের জন্য, মা যশোদা কোনো রকমে মেনে নিতে পারছে না, না আমি পাঠাবো না, এখনো সময় হয়নি, কৃষ্ণ না ছাড় বান্ধা আমি যাব, এরকম বারবার বলছেন। তখন মা যশোদাকে কোনো রকম কনভিন্স করতে পারছে না। এদিকে গোপীরাও খবর পেয়েছে যে কৃষ্ণ গোচারণে যেতে চাচ্ছে, এরাও রাজি না যে সারাদিন কৃষ্ণকে ছেড়ে কিভাবে থাকবে, সে সকালে চলে যাবে, হ্যাঁ, তার সকাদের নিয়ে চলে যাবে, আর সেই কবে আসবে বিকালের দিকে, তো কি করে আমরা এতক্ষণ না দেখে থাকবো কৃষ্ণকে। দুটা দল, যশোদা মাতার দল আর গোপীদের দল, রাজি না কৃষ্ণকে পাঠাতে গোচারণে। কিন্তু কৃষ্ণ চাচ্ছে কি, আমি ঘরে থাকলে তো মজা করতে পারছি না, আমি গোচারণে যাবো, সেখানে বনের মধ্যে সবকিছু করবো, হ্যাঁ, গোচারণে যাবে গোমাতাদের সঙ্গে সবার সঙ্গে যাবে, আর সবাই নাচের বান্দা কৃষ্ণকে। তখন আবার গিয়েছেন কার কাছে, নন্দ মহারাজের কাছে কৃষ্ণ গিয়ে হাজির হয়েছেন, বাবা আমি যাব গোচারণে, আমাকে যেতে হবে, কান্নাকাটি শুরু করেছে। তখন নন্দ মহারাজ চিন্তা করছেন, না ওর যখন অত যাওয়ার ইচ্ছা কৃষ্ণ বলরামের, আর বয়সও হয়ে গেছে তাদের, আমাদের নীতি অনুযায়ী তাদেরকে এখন গোচারণে পাঠানো দরকার, বুঝা গেল। তখন কার্তিক মাসের একটা তিথি দেখলেন, পুরোহিতদের নিয়ে একটা তিথি নির্ধারণ করলেন, কোন সময়টা ভালো হয় শুরু করা যায়, এদের দিয়ে গোচারণ পাওয়ার পাঠানো যায়। হ্যাঁ, তখন
নন্দ মহারাজ পুরোহিতদের সঙ্গে আলোচনা করে একটা দিন নির্ধারণ করেছেন, কোন দিনটা? কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে তারা তাদেরকে গোচারণে পাঠানোর চিন্তা করছেন। তখন তিনি চিন্তা করছেন তাহলে একটা বড় করে একটা উৎসব করা যাক, কি তাদেরকে প্রথমেই তারা গোষ্ঠে দেবে, গোষ্ঠে মানে গোচারণে। তো এই যে গোচারণে যাবে একটা বড় করে একটা অনুষ্ঠান করে তাদের একটা আনুষ্ঠানিকতা হয়ে যাক। তখন তিনি সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে একটা ফেস্টিভ্যাল করলেন। হ্যাঁ, উৎসবের আয়োজন করছে। আর তখন সবাই এই উৎসবের মধ্যে পুরোহিতদের সব ডেকে তাদের মঙ্গলিক অনুষ্ঠান করলেন। করার পর তাদেরকে তিলক পরিয়ে দিলেন মা যশোদা। হ্যাঁ, এবং তাকে তাদেরকে শৃঙ্গ দিলেন, বেত্র দিলেন। বেত মানে কি? বাচ্চাদেরকে বেত দেয় না, বেত নিয়ে কি রাখালের হাতে একটা বেত থাকে না, গরু চড়াইতে যখন যায় এরকম বেত দিয়েছে, শৃঙ্গ দিয়েছে। শৃঙ্গ কি জন্য? আওয়াজ করে ডাকবে সবাইকে, সমস্ত বাছুরদেরকে, গোপবালকদের ডাকবে, এক জায়গায় করবে। এবং তাদের এজন্য দেখবেন কৃষ্ণের কোমরের মধ্যে একটা শৃঙ্গ থাকে, এরকম মধ্যে এরকম লম্বা করে থাকে, ওটা দিয়ে ডাকবে। তারপর গরুকে বাঁধার জন্য দড়ি দিয়েছে হাতে, বাঁশি তো আছেই। হ্যাঁ, এগুলি সব দিয়েছেন এবং পুরোহিতদের দিয়ে গোমাতাদেরকে পূজা করেছেন। আর ওই অনুষ্ঠানের সময় দেখা গেল, আর ওখানে তো অনেক গাভী, না কত গাভী আছে? 9 লক্ষ। একটা দুটা নয়, আর ওই তখন অনুষ্ঠানের দিন দেখা যাচ্ছে অল্প গাভী নিয়েছে তাদের পূজা করার জন্য, সবাইকে তা না সম্ভব নয় পূজা করা। আর তখন গাভীরা গিয়ে কৃষ্ণের পাশে গিয়ে চারতে থাকে, আর সবাই দেখে আচ্ছন্নিত হয়ে গেল, কি রে এরকম করছে কেন দেখে। তখন নন্দ মহারাজ বলছে না, ওকে খুব ভালোবাসছে এজন্য। হ্যাঁ, এজন্য ওর দ্বারা এখন হবে, এটা দেখ যা ভালো হবে। ওরা ধরে ইচ্ছা আছে ওর সঙ্গে বাইরে যাওয়ার জন্য, কাস কাদের বাছুরদের, তাহলে ওখানে দেওয়া যাক ভালোই। তখন সবাই মিলে গোমাতার পূজা করেছেন, সুন্দর করে সাজিয়েছেন তাকে, গোমাতার কপালে তিলক দিয়েছেন, হাতের মধ্যে সিঁদুরের চাপ নিয়ে গোমাতার গায়ের মধ্যে দিয়েছেন। হ্যাঁ, বিভিন্নভাবে গোমাতাকে সুন্দর করে সাজালেন, এরকম মাঙ্গলিক কাজ করেছেন, যেন সঙ্গে যাবে। তো তারপরে মা যশোদা গিয়ে কৃষ্ণ বলরামের কপালে তিলক পরিয়ে দিলেন এবং কৃষ্ণকে ওই দিনেই গোষ্ঠী যাওয়ার অনুমতি প্রদান করেছেন। আর সেই দিন একেবারে সবাই, সমস্ত গোপীরা আর অন্যান্য সবাই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছে, গোষ্ঠী যাবে না, ওখানে অনুষ্ঠান হবে, হয়েছে যেখানে অনুষ্ঠান আছে ওখানে খুব সুন্দর পরিষ্কার করছে। এইবার রাধারানীর খুব কষ্ট হচ্ছে, কৃষ্ণ গোচারণে যাবে, তারও যাওয়ার ইচ্ছা, ওকে কীভাবে একা ছাড়বে, রাধারানী খুব কষ্ট হচ্ছে। তখন রাধারানী প্ল্যান করছেন যাওয়ার জন্য। কৃষ্ণ ওই দিন প্রথম গোচারণে যাবেন, আমার তার সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা, গোপীদের রাধারানী। তখন রাধারানী কিভাবে যাবে শুধু চিন্তা করছেন, সুযোগ খুঁজছেন কি করে যাওয়া যায়, ওখানে তো মেয়েদের যাওয়ার নিয়ম নাই, বুঝা গেল? তখন মহাবিপদ, ওনার প্রথম গোচারণে যাচ্ছে, তখন কৃষ্ণকে একা কিভাবে ছাড়বে, একটা দুশ্চিন্তা আছে, কি করে না করে একবার তো অন্তকে দেখে আসা উচিত। হ্যাঁ, এখন রাধারানী বারবার চিন্তা করছেন কৃষ্ণের সুবিধা অসুবিধা নিয়ে। যখন এভাবে চিন্তা করছেন, সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করছেন, তখন একটা প্ল্যান বানিয়েছেন,
কি প্ল্যান? রাধারানীর কাকাতো ভাই হচ্ছে সুবল, তো সুবল একেবারে দেখতে রাধারানীর মতো। তখন গোপীরা সবাই মিলে রাধারানীকে সুবলের বেশে সাজিয়েছে। সুবলের বেশ মানে কি, কৃষ্ণকে ওই দিন গোচারণে যাচ্ছে না, রাখাল বালকের বেশে সাজিয়েছে। রাখাল বালক মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে, কোমরে টাইট করে সুন্দর করে ওড়না পেঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, তার কোমরে বাঁশি বুঝিয়ে দিয়েছেন, মাথায় ময়ূর পুচ্ছ দিয়েছেন কৃষ্ণকে। এরকম করে রাখাল বালক সাজিয়ে পাঠিয়েছেন, গরু চড়াতে যাচ্ছে না? তো সেরকম রাধারানীকে, রাধারানীর চেহারা আর সুবলের চেহারা সেম, তাই জন্য রাধারানীকে রাখাল বালকের বেশ বানিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো ধুতি পরিয়েছে, কাকে? রাধারানীকে ধুতি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সেরকম করে পোশাক সুন্দর করে ধুতি পোশাক পরিয়ে দিয়ে, হ্যাঁ, এবং আরো কয়েকজন গোপীদের সঙ্গে গিয়ে তারা সবাই গোপবালকের বেশ ধারণ করে নিয়েছে। ধারণ করে যখন এদিকে কৃষ্ণ মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন গোচারণে গেলেন, এইবার রাধারানী একেবারে, হ্যাঁ, গোপবালকের বেশ ধারণ করে তার কয়েকজন সখীদের নিয়ে সুন্দর করে বনে গমন করলেন। কি জন্য? কৃষ্ণ যে গোচারণে যাচ্ছেন। আর ওই তিথিটা হচ্ছে যেহেতু রাধারানী গোপীদের নিয়েও গোচারণে গিয়েছিলেন, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে, তার জন্য এটা নাম হচ্ছে গোপা অষ্টমী। আর প্রথম দিন তিনি সে গোষ্ঠে গিয়েছিলেন, তার নাম হয়েছে গোপা অষ্টমী। হ্যাঁ, তো এই গোপা অষ্টমীতে আমাদের কি কি করা উচিত, আমরা কিভাবে এটা পালন করব? এই গোপাষ্টমীতে আমরা, হ্যাঁ, গোমাতার অর্চন করা, পূজা করা, গোমাতার সেবা করা, তাহলে আমরা এই গোপাষ্টমী উৎসবটা সুন্দর করে পালন করতে পারবো। এই জন্য অনেকের পক্ষে, হ্যাঁ, সম্ভব হয় না, কিন্তু তার চেষ্টা করা উচিত। যদি ডাইরেক্ট না পারে, ইনডাইরেক্টলি পরোক্ষভাবে, প্রত্যক্ষ না পারলে পরোক্ষভাবে করা যায়। গোমাতাকে কিছু খাওয়ানো, তার সেবা পূজা করা, হ্যাঁ, এভাবে কৃষ্ণ প্রথম দিনেই, হ্যাঁ, এভাবে গোচারণে গিয়েছিলেন এই গোপাষ্টমী দিন। এইভাবে আমরা গোমাতার সেবার মাধ্যমে, গোমাতাকে পূজা অর্চনার মাধ্যমে গোপাষ্টমী পালন করতে পারি। উত্তম ঘাস ফলমূল সেবন করা, তাদের পরিক্রমা করা, হ্যাঁ, এবং যার যেখানে গোশালা আছে গোশালাকে সুন্দর করে পরিষ্কার করা, এবং গোমাতার কপালে সিঁদুরের ফোঁটা দেওয়া, গায়ে হাতের ছাপ দেওয়া, হ্যাঁ, এবং এই আপনার শিঙের মধ্যে, শিং আছে না, শিঙের মধ্যে হলুদ দিয়ে লেপন করা, হলুদ রং লাগানো, এভাবে আমরা গোমাতার সেবা করতে পারি। হ্যাঁ, তো কালকের দিন যেহেতু রাধারানী সুবলের বেশ ধারণ করেছিল, তার চরণটা ঢাকা ছিল না, ঘাগরা থাকলে না ঢাকা থাকে, সেই জন্য অনেক জায়গায়, হ্যাঁ, রাধারানীর চরণ দর্শন দেখা হয়, ওই দিনে চরণ দর্শন হয়েছিল। এটা অশেষ কৃপা, অশেষ এই সুন্দর লীলার মাধ্যমে রাধারানী, নাহলে কোনো দিন রাধারানীর চরণ দর্শন হয় না। এই লীলার জন্য রাধারানী চরণ দেখা গিয়েছিল। তো ব্রজে এইটা লীলাটা খুব সুন্দর করে তার সবাই পালন করে এই দিনটাকে, গোপাষ্টমী, ফেমাস বৃন্দাবনে। কালকে সমস্ত গোশালাগুলোতে লোকে লোক আরান্য, আমাদের এখানে কালকে অনেক অনুষ্ঠান, যেহেতু এখানে ব্যাঙ্গালোরের মধ্যে একটাই গোশালা আছে। হ্যাঁ, তো আপনারা যারা এরকম গোমাতার সেবার সুযোগ নিতে চান, তো আপনারা বাড়িতে, ওইখানে যদি সম্ভব না হয়, আপনারা এখানে কিছু অনুদান পাঠা যেতে পারেন গোমাতার জন্য। হ্যাঁ, আপনারা এখানে সেবা হয়ে যাবে, নাম গোত্র দিয়ে সুন্দর করে গোমাতার জন্য সেবা পাঠিয়ে দিলে। তো আমাদের একটা লিঙ্ক আছে, আপনারা যদি চান আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা গোমাতার সেবার জন্য এখানে পাঠিয়ে দিলে গোমাতার সেবা লেগে যাবে। ওখানে ভিতরে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, গিয়ে পাঠিয়ে দেবেন যার যতটুকু সামর্থ্য গোমাতার সেবার জন্য। কালকে একটা ফেমাস দিন, এভাবে প্রত্যক্ষ করতে পারেন, হ্যাঁ, পরোক্ষভাবে করতে পারেন। ঠিক আছে, তো আমরা এভাবে গোমাতার সেবা করে
গোপাষ্টমী পালন করতে পারি। বুঝা গেল? জয় শ্রী শ্রী গোপাষ্টমী মহোৎসব কি জয়, কালকে আমরা সুন্দর করে এটা পালন করবো। ওকে, ধন্যবাদ সবাইকে। রাধারানী কি জয়, কৃষ্ণ কানায় ভগবান কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গৌর প্রমানন্দে।